চলুন একটি পুরনো গল্প নতুন করে শোনা যাক। কোনো এক দেশে কোনো এক সময় সিন্ড্রেলা নামের একটি মেয়ে বাস করত। তার ছিল সৎ মা আর ছিল দুটো সৎ বোন। তারা তাকে নিয়ে ঘরের সমস্ত কাজ করাত। একদিন প্রাসাদ থেকে আমন্ত্রণ পত্র আসে। সিন্ড্রেলার দুই বোন সেখানে যাওয়ার জন্য তৈরি হতে থাকলেও তারা সিন্ড্রেলাকে সাথে নেয় না। এদিকে সিন্ড্রেলার গডমাদার হচ্ছেন একজন পরি। তিনি সিন্ড্রেলাকে সাহায্য করার সিদ্ধান্ত নেন। তিনি কুমড়ো দিয়ে তৈরি করেন একটি ঘোড়ার গাড়ি আর ইঁদুর দিয়ে তৈরি করেন দুটো ঘোড়া আর সিন্ড্রেলাকে সাজিয়ে দেন অপূর্ব সাজে। কিন্তু শর্ত দেন যে সিন্ড্রেলাকে রাত 12টার মধ্যে প্রাসাদ থেকে ফিরে আসতে হবে। কিন্তু সিন্ড্রেলা প্রিন্সের সাথে নাচতে নাচতে ভুলে যায় সেই শর্তের কথা। হঠাৎ যখন সে খেয়াল করে রাত 12টা বেজে গেছে, তখন সে তাড়াহুড়ো করে প্রাসাদ থেকে বেরিয়ে পড়ে আর এই তাড়াহুড়োর বসে সে ফেলে আসে তার এক পাটি জুতো। রাজকুমার সেই জুতো নিয়ে রাজ্যের সমস্ত মেয়েদের মধ্যে সিন্ড্রেলাকে খুঁজতে থাকে এবং একসময় পেয়েও যায়। এরপর ধুমধাম করে তাদের বিয়ে হয়। আমার গল্পটি ফুরলো। এরপর তারা সুখে শান্তিতে বাস করিতে লাগলো।